রাধে রাধে বন্ধুরা, আগামী 16 জুন পয়লা আষাঢ় রবিবার গঙ্গা দশহরা পূজা অর্থাৎ গঙ্গা স্নানের পবিত্র একটি দিন। এই দিন প্রত্যেকেরই আমাদের গঙ্গা স্নান করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, এই গঙ্গা দশহরার দিন যেই ব্যক্তি গঙ্গায় স্নান করেন সেই ব্যক্তি 10 জন্মের 10বিধ পাপ দূর হয়ে যায়। এই গঙ্গা দশহরার দিন গঙ্গা দেবী মর্ত্যে আবির্ভূত হয়েছিল। পবিত্র সুরধুনি গঙ্গা অর্থাৎ যে পবিত্র গঙ্গায় স্নান করলে ব্যক্তির সারা জীবনের পাপ দূরীভূত হয়ে যায়। বন্ধুরা, অনেকেরই গঙ্গা স্নানের সঠিক নিয়ম জানা নেই। গঙ্গা স্নানের কিছু মন্ত্র রয়েছে, সঠিক নিয়ম রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই গঙ্গা স্নানের সঠিক নিয়মবিধি শেয়ার করব। তার সাথে এই গঙ্গা দশহরা দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস, মা গঙ্গার আশীর্বাদে আপনার সংসারের সমস্ত অশুভ শক্তি দূর হয়ে সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধি শান্তিতে। চলুন বন্ধুরা, এবার গঙ্গা দশহরা পূজোর মাহাত্ম্য কথা কিছু জেনে নেওয়া যাক। শাস্ত্রে বলা হয়েছে, এই গঙ্গা দশহরার দিনই মা গঙ্গা মর্ত্যে আবির্ভূত হয়েছে। আবার অনেক শাস্ত্রে এও বলা হয়েছে যে অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা মর্ত্যে আগমন করেছিলেন। শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এক উল্লেখ পাওয়া যায় যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের 10ম তিথিতে হস্তা নক্ষত্র যখন যুক্ত হবে তখন সেই পবিত্র সময় যেই ব্যক্তি গঙ্গা স্নান করবেন সেই ব্যক্তির 10 জন্মের 10বিধ পাপ ভস্মীভূত হবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পদ্ম পুরাণে এর সুন্দরভাবে উল্লেখ রয়েছে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের 10ম তিথিতে গঙ্গা দশহরা পূজো পালিত হয়, কিন্তু এবছর এটি পড়েছে আষাঢ় মাসে, কারণ চন্দ্র পঞ্জিকার একটা গণনা অনুসারে এটি পড়েছে। তাই বন্ধুরা, গঙ্গা দশহরার পবিত্র এই দিনটি এবছর জ্যৈষ্ঠ মাসে নয়, আষাঢ় মাসে, অর্থাৎ চন্দ্র পঞ্জিকা অনুসারে 16 জুন বাংলার পয়লা আষাঢ় রবিবার পড়েছে এই গঙ্গা স্নানের পবিত্র দিনটি। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উচিত এই পবিত্র দিনে অবশ্যই গঙ্গা স্নান করা। শাস্ত্রে বলা হয়েছে, গঙ্গার জল যতই ঘোলা হোক তবুও পবিত্র এই গঙ্গার জলে স্নান করা উচিত। এতে মানুষের অজান্তে করা পাপও ভস্মীভূত হয় বা দূরীভূত হয়। বন্ধুরা, আসলেই কি গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়? তাহলে গঙ্গা মায়ের পুত্র ভীষ্ম পিতামহ যখন সরসজ্জার মধ্যে শায়িত ছিলেন তখন ভগবান কৃষ্ণ ভীষ্ম পিতামহকে দেখতে এসেছিলেন। তখন ভীষ্ম পিতামহ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, আমি শতজন্মের কথা স্মরণ করতে পারি, আমার কোনো পাপ নেই, তবে কেন এই তীরের ডগায় বিদ্ধ হয়ে আজ আমি মৃত্যুবরণ করছি? এমন পরিমাণে ভীষ্ম পিতামহের দেহে তীর বিদ্ধ হয়েছিল, বলা হয়েছে যে একটা চুল পর্যন্ত ফাঁকা ছিল না। ভীষ্ম পিতামহ বললেন, এত কষ্ট কেন আমাকে ভোগ করতে হচ্ছে, কোন পাপের ফলে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো, তোমার শতজন্ম পর্যন্ত সমস্ত কিছু মনে আছে, কিন্তু তার আগের কথা তোমার কিছু মনে নেই। অর্থাৎ এই শতজন্মের আগে তুমি একটি পাপ করেছিলে, এক জন্মে তুমি রাজা ছিলে, তখন একদিন অনেক সৈন্য নিয়ে কোথাও একটা যাচ্ছিলে, তখন পথে জঙ্গলে একটি সাপ তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়, তুমি তখন সেই সাপকে একটি তীর বিদ্ধ করে অনেক দূরে ছুঁড়ে ফেলেছিলে, তখন সেই সাপটি একটি কণ্টকযুক্ত অর্থাৎ কাঁটাযুক্ত গাছে বিদ্ধ হয়ে অনেক রক্তপাত করে তার দেহ ত্যাগ করে। যেহেতু তোমার অনেক পুণ্য রয়েছে তাই অনেক জন্ম পর তুমি এই পাপের ফল ভোগ করছো। একদিন বাবা মহাদেবকে মা পার্বতী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণ থেকে আবির্ভূত হয়েছেন গঙ্গা, আর এই গঙ্গায় স্নান করলে সমস্ত ব্যক্তির সমস্ত পাপ দূরীভূত হয়, তবে কেন ব্যক্তিরা মৃত্যুর পর নরকে গমন করেন? তখন বাবা মহাদেব বললেন, ঠিক আছে, চলো তোমাকে এর প্রমাণ দিয়ে দেই যে সকলেই পাপ মুক্ত হয়। তখন বাবা মহাদেব এক মৃত বৃদ্ধের ছদ্মবেশে গঙ্গার সামনে গেলেন এবং বাবা মহাদেবের কথা মতো মা পার্বতী এক বৃদ্ধার ছদ্মবেশে সেই বৃদ্ধ বাবা মহাদেবের পাশে বসে কান্না করতে লাগলেন। তখন সেই গঙ্গার ঘাটে উপস্থিত অনেক ব্যক্তি আসছেন এবং মা পার্বতীকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন,
আপনি কেন কান্না করছেন? তখন সেই বৃদ্ধা বললেন, আমি আমার স্বামীর অন্তিম কার্য একা করতে পারবো না, আপনারা যদি কেউ সাহায্য করেন। তখন অনেকেই সাহায্য করতে এগিয়ে আসলো, কিন্তু তখন আবার মা ছদ্মবেশী পার্বতী বললেন যে, দাঁড়াও দাঁড়াও, এই গঙ্গায় স্নান করে যে ব্যক্তি নিজেকে বলতে পারবে যে হ্যাঁ আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি, সেই ব্যক্তি আমার স্বামীর অন্তিম কার্য করতে সাহায্য করতে পারবেন। তখন আর কেউ এগিয়ে আসছেন না, কারণ সবার মনের মধ্যেই একটা দ্বিধা রয়েছে, আসলেই কি আমি পাপমুক্ত হয়েছি। এইভাবে একে একে অনেক ব্যক্তিই আসলো, কিন্তু কেউ আর সেই বৃদ্ধার অন্তিম কার্য করতে সাহায্য করতে পারলেন না, সবাই নিশ্চুপ হয়ে চলে যাচ্ছিলেন। ঠিক সেই সময় এক ব্যক্তি সেইখানে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করছেন? তখন সেই বৃদ্ধা বললেন, আমার স্বামীর অন্তিম কার্য করার জন্য আমি একটি সৎ মানুষের অপেক্ষা করছি। তখন সেই ব্যক্তি বলল, চলুন আমি করব আপনার স্বামীর অন্তিম কাজ। তখন ছদ্মবেশী মা পার্বতী সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই গঙ্গা স্নান করে পাপমুক্ত হয়েছেন? তখন কিছুক্ষণ চুপ থাকার পর সেই ব্যক্তি উত্তর দিলেন, হ্যাঁ আমি গঙ্গা স্নানের পর পাপমুক্ত হয়েছি। এরপরেই ঠিক সেই ব্যক্তি যখন বাবা মহাদেবকে অর্থাৎ সেই বৃদ্ধকে শ্মশান ঘাটে নিয়ে যাবেন, তখনই বাবা মহাদেব সেই ব্যক্তিকে দর্শন দিলেন। অর্থাৎ আমরা যখনই গঙ্গায় স্নান করি আমরা সকলেই পাপমুক্ত হই, কিন্তু আমাদের মনে সেই ভক্তি বা বিশ্বাসটা, আমরা যখন ভগবানের পূজা আরাধনা করি তখন আমরা মনে মনে অনেকেই চিন্তা করি, ভগবান আমাদের কৃপা করবেন তো, এই যে মনের মধ্যে একটা সন্দেহ, ভগবানের ওপর বিশ্বাস ভরসাটা নেই। ভগবানের পুজো করতে হলে মনে ভক্তি ও ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস অবশ্যই রাখতে হবে, তবেই আমরা এর সঠিক ফল পাব। বন্ধুরা, এখন গঙ্গায় অনেক নোংরা আবর্জনা রয়েছে, গঙ্গায় গেলে সেরকম স্নান করতে ইচ্ছে করে না, কিন্তু গঙ্গা অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান বলা যায়, বা ভরা নদী, ভরা গঙ্গার জল দেখলে অনেক পুণ্য লাভ। তাই বন্ধুরা, আমরা যখন গঙ্গায় স্নান করতে যাব কোনো রকম নোংরা আবর্জনা গঙ্গায় ফেলবো। এই গঙ্গা স্নানের পূর্বে অর্থাৎ যে কোনো ধর্মীয় কাজের পূর্বে সবার প্রথম আত্মশুদ্ধি করতে হয়। এই আত্মশুদ্ধির মন্ত্র হলো, ও অপবিত্র পবিত্র বং সর্ববস্থান গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সহবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম। এরপর অবশ্যই গুরুদেবের প্রণাম মন্ত্র জপ করতে হবে। ওম অজ্ঞান তিমেরা স্তন্ধ জ্ঞানাঞ্জন সলকায় চক্ষুরো স্মিলিত জন তস্মেশ গুরুবে নম। এরপর আপনি যেই গঙ্গায় স্নান করবেন সেই মা গঙ্গাকে আহ্বান করতে হয়, শুধুমাত্র গঙ্গা মাকে না, সপ্ত নদীকে আহ্বান জানাতে হবে। সর্বপ্রথম অনামিকা আঙুলকে গঙ্গা জলে স্পর্শ করাতে হবে এবং এই মন্ত্রটি জপ করতে হবে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিম কুরু। এরপর তিনবার গঙ্গা স্নান মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি হলো, ওং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ তীর্থন্ন তানি পুণ্যানি স্নানকালে ভবতীর্ণ। এরপর সংকল্প করে নেবেন এবং তারপর মা গঙ্গার প্রণাম মন্ত্র পাঠ করে নেবেন। ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গে ব পরমাং গতিং। এরপরে মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে গঙ্গা স্নান সেরে নেবেন। গঙ্গা স্নানের পর অবশ্যই কিছু নিজের সাধ্য সামর্থ্য মতো দান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বা অসহায় দুঃখী দরিদ্র মানুষকে নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করবেন। পশু পাখিকে এই দিন খাওয়াবেন। আর অবশ্যই এই দিন প্রভাতকালে অর্থাৎ খুব সকাল সকাল গঙ্গা স্নান সেরে নেবেন। আর অবশ্যই এই দিন গঙ্গা স্নানের পর বাড়িতে নিয়ে আসবেন গঙ্গা জল এবং সেই গঙ্গা জল পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন সকাল সন্ধ্যা, এই দিন তো অবশ্যই, এবং প্রতিদিনই চেষ্টা করবেন গঙ্গা জল বাড়িতে ছেটানোর। এতে করে মা গঙ্গার আশীর্বাদে আপনার সংসারের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ শক্তির বিকাশ ঘটবে এবং আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। আর এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না। এই দিন
ভগবান নারায়ণ বা বাড়িতে রাধাকৃষ্ণ বা লাড্ডু গোপালের সাথে সাথে বাবা মহাদেবেরও বিশেষ পূজা আরাধনা করা উচিত। অবশ্যই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গঙ্গা স্নান করুন। গঙ্গা স্নান সেরে এসে বাড়ির নিত্য পুজো সেরে নেবেন। সুন্দর করে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে, সিংহাসন ঠাকুর সাজিয়ে সুন্দর করে এই দিন পুজো করুন। বন্ধুরা, বাড়িতে আমরা কিভাবে গঙ্গা দশহরার পুজো করতে পারি সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই দিন 10টি মাটির নতুন প্রদীপ এবং 10 রকমের ফল মা গঙ্গাকে আপনারা নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই দিন বৃক্ষ রোপণ করা অত্যন্ত ভালো, কিন্তু এই দিন আপনারা কোনো রকম বৃক্ষ ছেদন বা গাছ কাটবেন না এবং কোনো রকম জল অপচয় করবেন না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা গঙ্গা লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।